শুভেচ্ছা সবাইকে। নায়মাসা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে তাদের ইমিগ্রেশন পলিসি বা ইমিগ্রেশন ল আরও কঠিন করার ঘোষণা দিয়েছে, যেটি হচ্ছে যে 2023 সালের জুন মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রায় 5,10,000 অভিবাসী এসেছেন, যেটি তাদের যে লক্ষ্যমাত্রা বা অভিবাসীকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় সেটি চেয়ে অনেক বেশি বেড়েছে। তো যার ফলে অস্ট্রেলিয়ার যে হোম সেক্রেটারি, তিনি আসলে ঘোষণা করেছেন যে অস্ট্রেলিয়া আগামী যে 2 বছর এর মধ্যে যে তাদের বাৎসরিক অভিবাসী সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনবে, এবং সেখানে ইংরেজি ভাষার যে রিকোয়ারমেন্ট, বিশেষ করে আইএলটিএস রিকোয়ারমেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে এবং অন্যান্য যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, লোয়ার স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে, সেটি তারা আরও বাড়াবে, যাতে করে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন তারা প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারে, যেটি 2,50,000-এর মতো। দর্শক, এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে বলে রাখি যে দর্শক, অস্ট্রেলিয়া কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশ স্টুডেন্ট কিন্তু পড়তে যায়। বর্তমানে অস্ট্রেলিয়াতে প্রায় 6,50,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করছে, তো তার মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশিরও রয়েছে। অস্ট্রেলিয়াতে সাধারণত টিউশন ফিজ কিছুটা হাই থাকে, যার ফলে খুব মানে অর্থবিত্ত অথবা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো হলেই তবেই কিন্তু অস্ট্রেলিয়াতে মোটামুটি পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া সম্ভব। তো অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য যাওয়ার ক্ষেত্রে সাধারণত আইএলটিএস রিকোয়ারমেন্টটা বেশি থাকে, 6 থেকে শুরু করে 6.5, 6, 7, 7.5, মানে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটি আসলে নির্ভর করে। তো বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার যে ইমিগ্রেশন, যেটি আসলে অনেকটা বেড়ে গিয়েছে, যেটি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্পাউস, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তার পাশাপাশি লোয়ার স্কিল ওয়ার্কার যে কিছু ওয়ার্ক পারমিট রয়েছে সেগুলো তো কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সেখানে গিয়েছে, যার ফলে তাদের নেট মাইগ্রেশন যেটি সেটি কিন্তু 5,10,000 2023 সালের জুন পর্যন্ত হয়েছে, যার ফলে তারা বর্তমানে এটি লাগাম টেনে ধরতে চায়। যেটি আমরা দেখতে পেয়েছি যে ব্রিটেন বা যুক্তরাজ্যে তারাও কিন্তু এমন কিছু কঠিন ঘোষণা করেছে স্টুডেন্ট ভিসা এবং কেয়ার ভিসা সহ ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। তো অস্ট্রেলিয়া যে পরিবর্তনগুলো নিয়ে আসতে যাচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা। এখানে তাদের অনেকগুলো ফিল্ড রয়েছে যেগুলো স্কিল্ড ওয়ার্কার শর্টেজ রয়েছে, সেগুলোতে আসলে তারা, যেমন হেলথ কেয়ার, আইটি সেক্টর, এই ফিল্ডগুলোতে তাদের স্কিল ওয়ার্কারের প্রয়োজন, যেমন তাদের নার্স প্রয়োজন, তাদের ট্রেন্ড বা এক্সপিরিয়েন্সড কেয়ারার প্রয়োজন, সেক্ষেত্রে এই ফিল্ডগুলোতে তারা লোক নিবে, তবে ইংরেজি দক্ষতা তারা এটিতে বাড়াবে। তার পাশাপাশি হচ্ছে যে সাধারণ যে লোয়ার স্কিল ওয়ার্কার ভিসাগুলো সাধারণত তারা ইস্যু করে থাকতো, সেগুলোতেও ইংরেজি দক্ষতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তাদের হোম সেক্রেটারি। তার পাশাপাশি আরেকটি ঘোষণা তারা দিয়েছে যে স্টুডেন্টদের সংখ্যাও কিন্তু তারা কিছুটা কমাতে চায়, যাতে করে এখানে নেট মাইগ্রেশনে তাদের যে টার্গেট, যেটি 2,50,000-এ নামিয়ে আনা আগামী যে 2025 সালের মধ্যে, তো সেক্ষেত্রে তারা আসলে প্রতি বছর নেট মাইগ্রেশন কমানোর ক্ষেত্রে এই উদ্যোগগুলো তারা কার্যকর করবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে যেটি এখন হতে পারে সেটি হচ্ছে যে স্টুডেন্টরা সাধারণত হয়তো লোয়ার আইএলটিএস থাকলে অনেক সময় বিভিন্ন ক্যাটাগরিতে তারা চাইলে আসতে পারত, বর্তমানে সেটি তারা আসলে আর সুযোগটি রাখবে না, সেক্ষেত্রে তারা হয়তো আইএলটিএস রিকোয়ারমেন্ট একটু টাইট করবে, সেক্ষেত্রে 6 বা 6.5-এ হয়তো তারা আর স্টুডেন্টদেরকে নিবে না, বা রিকোয়ারমেন্টটা তারা একটু হাই করে 7 বা 7.5 করতে পারে। সময় বলে দিবে আসলে কেমনটি করবে। আসলে আমরা বিবিসি সোর্সে যে রিপোর্টটি দেখলাম সেই অনুযায়ী আমি আলোচনাটি করলাম। আপনারা যারা আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বা অস্ট্রেলিয়ার ব্যাপারে চিন্তা করছেন, যাতে করে আপনারা এই তথ্যটি পান বা সঠিক তথ্য জেনে তারপরে সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়াতে যান, সেটিই আসলে আমার উদ্দেশ্য। তো দর্শক, অবশ্যই আশা করব যে আপনাদের কে আমি যেটি আসলে নিউজ আমি দেখলাম সেটি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা অস্ট্রেলিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান বা আপনারা চিন্তা করছেন, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে সামনে অস্ট্রেলিয়াতে আসলে কী হতে যাচ্ছে বা সার্বিক বিবেচনা করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অনেক দেশেই নেট মাইগ্রেশন বেড়ে যাওয়ার কারণে তারা, বিশেষ করে লোয়ার ইনকামের বা লোয়ার বা আনস্কিল্ড মাইগ্রেশন যারা, যেগুলো রয়েছে সেগুলোতে তারা অনেক কড়াকড়ি করছে, যেমনটা ব্রিটেন করলো। তো অস্ট্রেলিয়াতে তারা আসলে
স্টুডেন্টদের ক্ষেত্রেও তারা একটি জিনিস চিন্তা করছে যে যারা সেকেন্ড টাইম রিনিউ করতে যাবে, বিশেষ করে যাদের পড়াশোনা পরে তারা আবার কাজের জন্য অথবা দেখা গেছে যে ফার্দার স্টাডির জন্য ভিসার অ্যাপ্লিকেশন করবে, সেটিও তারা মনিটর করবে। এখন আগের মতো তারা খুব স্মুথলি সেগুলো ডিল করবে না, দেখবে যে আসলে ইন্টেনশন কী, বা যে একটি স্টুডেন্টকে তারা যখন ভিসার এক্সটেনশন করবে সে আসলে সেখানে ওই এরিয়াতে কাজ করবে কি না, বা তার লক্ষ্য উদ্দেশ্য কী, সেগুলো তারা এখন বিবেচনা করে দেখে তারপরে সিদ্ধান্ত নিয়ে আসলে সেটি রিনিউ করবে। তো দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর অস্ট্রেলিয়াতে যারা যেতে চান তাদের জন্য শুভকামনা থাকলো। অবশ্যই ভালো রিসার্চ এবং জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়াতে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।